আমি আব্দুল মমিনরেই খুঁজছিলাম, খুঁজছিলাম বলতে বাবা চলো তাহলে গিয়ে আস। এক দিবে একটা জ্যাকেট, একটা পাঞ্জাবি দিবে, আর জুতা কিনে দিচ্ছি চলো। আর কি লাগবে হুজুর? এখন কোনে থাকবে? আমার মাদ্রাসা করে থাকে, দেখার কেউ নাই, এমন একটা সিচুয়েশন। দেখ তুমি ভালো করে পড়াশোনা করে বাড়ি করবে, ঠিক আছে? এর তোমরা আসছো কয়জন, কয়জন আসছো তোমরা? আগে ছিল তিনজন, তোমরা ছিল নিপা, কুলসুম আর মিরাজ। তারপরে গত মাসে আরো তিনজন অন্তর্ভুক্ত হয়েছিল। শান্ত, তুমি কি নাম তোমার? আবদুল্লাহ। আর আরেকটা কে? তোমার নাম দিল কি? আলামিন। আলামিন ভালো আছো? তুমি আগে আসো এদিকে, তুমি আসো, আলামিন আসো। গত মাসে তোমার কেনাকাটা করে দেওয়া হয়েছিল, জুব্বা পাইছিলা? জুব্বা পড়ো, পড়ছো? জুব্বা পরেই আসছো? জ্যাকেটও তো কিনে দিয়েছিলাম, জ্যাকেট কিনে দিইনি? যা যা লাগে সবই কিনে দিয়েছিলাম। এই মাসে তোমার কি কি লাগবে বলো তো বাবা? জোরে বলো, কি কি লাগবে তোমার? জায়নামাজ লাগবে। আচ্ছা, আর রুমাল, মাথায় দেওয়ার রুমাল। আচ্ছা, তোমাদেরকে সবাইকে জুতা দিতে যাচ্ছি, তোমাদের জুতা আছে? কারোই নাই জুতা? হ্যাঁ, তাহলে যদি জুতা কিনে দিই কি খুশি হবে? তোমার নাম কি? মোহাম্মদ বায়েজিদ। বাহ, দারুন নাম, মোহাম্মদ বায়েজিদ। তোমার কি কি লাগবে বাবা বলো তো? পেস্ট লাগবে। বাহ দারুন। আর ব্রাশ। আর তোমার লেপ আছে? লেপ নাই? আচ্ছা, এবার লেপ দেবো আজকে। খুশি? খুশি তো? লেপ দেবো কিন্তু, হ্যাঁ, প্রত্যেককেই লেপ দেবো। একটা ঠান্ডার মধ্যে কষ্ট হয়, তাই না? আর কিছু লাগবে না? স্যান্ডেল ট্যান্ডেল আছে? স্যান্ডেল নাই? জুতা তো দেবই, একটা জুতা কিনে দেবো। খুশি? আর কি লাগবে দেখি ভেতরে কি পড়ছো। আচ্ছা, যা লাগবে বলো, আর কি লাগবে দেখি তোমার? হচ্ছে কি কি লাগে দেখি? হাত মোজা। বাবাকে বলতে না? বাবা মারা গেছে, ঠিক আছে। বাবা বাবা থাকলে তো বাবাকে বলতে না যে আব্বা আমার এটা লাগবে? তা আমি তো আঙ্কেল হই, বলো না, আমাকে নির্বিঘ্নে বলো, নির্ভয়ে বলো, ঠিক আছে না? বলো হাত মোজা। আর তোমার নাম কি? আনাস। আনাস, তোমার কি লাগবে বলো তো বাবা? তিন তিনে ছয়, তিনে নয়, তিনে বারো, একে তেরো, আর একজন আসতেছে। শোনো, তাহলে আমরা কোনে যাবো আজকে? হ্যাঁ, মার্কেটে যাব, তাই না? কেনাকাটা হবে আজকে, শীতের পোশাক, তারপর আনুষাঙ্গিক যা যা লাগে, তাই তো হুজুর? ঠিক আছে তো? আলামিন কি? তাহলে এখন রাস্তা দিয়ে আমরা যাব, কোনো ইয়ে ছাড়া কিন্তু, দৌড়াদৌড়ি করা যাবে না, ঠিক আছে বাবা? ধীরে সুস্থে যেখানে যাব, যার যেখানে যেটা যেমন লাগবে, যে যা বলছো সেই অনুযায়ী যে এখন জিনিসপত্র কিনে দেবো, ঠিক আছে? কে? দেন না, এক এক করে সবারই লাগবে। হ্যাঁ, কা হাত তোলো তো, কার কার জুতা জুতা লাগবে বলিস? সব সবাই তো হাত তুলছো, ভালোই তো লাগে। 14টা, 13টা, আর একটা লাগবে পরে আসবে। আচ্ছা নিচ্ছি, সেটা মোট 14টা লাগবে। আচ্ছা, তারপরে কার আছে দেখি? বসো, এবার আরেকজন বসো, আলামিন বসো।
তুমি আসো। ঠিক আছে, তারপরে তুমি সেট করে দে, প্যাকেটের মধ্যে দিয়ে দিন। ঠিক আছে, ওই যে ওদের দেন। ঘটনা কি হলো? হ্যাঁ, হুজুর না সেই হাসো তুমি। তাহলে পছন্দ হয়েছে সবার জুতা? হয়েছে তো খুশি? নজর কি খবর, হয়েছে পছন্দ? নিপা পছন্দ হয়েছে তোমার? সবার দেশ পছন্দ হয়েছে? এখন আর কি কি কিনবো আমরা? এখন যাবো হচ্ছে ইয়ের দোকানে, জামা কাপড়ের দোকানে। হুজুর বড় হয়েছে না? এটা ছোট মানুষ তো চকড়া বকড়া থাক, লাল টাল থাক, ভালো লাগবে। রাস্তা দিয়ে যাব, এই যে এই সামনে যে হাতের বাঁ দিক দিয়ে এক লাইন দিয়ে ধরবে, এক লাইন দিয়ে যাবে। ঠিক আছে, কেউ কোনো রাস্তায় দৌড়াদৌড়ি না, কোনো কিছু না, সাবধানে যাওয়া লাগবে। ঠিক আছে বাবা, দায়িত্ব নিয়েও এক বিপদ, বাই চান্স দুর্ঘটনা হয়ে গেলে কিন্তু জবাব দিতে দিতে ইয়ে থাকবে না, ওই জন্যে কোনো লাফালাফি না, কোনো কিচ্ছু না। এই সোজা যাব, হ্যাঁ, যে হাতের বাঁ দিকে ওই যে গার্মেন্টসের দোকানে যাব, তাহলে ওখানে যে কার কার কী লাগবে সেটা কিনবো এখন। ঠিক আছে, তাহলে আসো, গিয়াস আসো। পঙ্গপাল নিয়ে হাজির হয়ে গেছি। শোনো, যে যা বলছিল না এখানে লিস্ট করা আছে, বলি এক এক করে নিয়ে বাইরে এসে দাঁড়াবে। ঠিক আছে, এই আলামিনের জন্য দিবে হচ্ছে জায়নামাজ, আগে একটা জায়নামাজ দাও। কোন কালার ভালো লাগে দেখো, এটা ভালো লাগে বলবে ছেড়ে দাও। ঠিক আছে, জায়নামাজ কমপ্লিট, পছন্দ হয়েছে? পরে টুপি আর আতরের টাকাটা দাও। খুশি হয়েছ? ভাইয়ের জ্যাকেট আজকে দিয়ে দেবে, কেন তোমার ভাইটাও কষ্ট করতেছে ঠান্ডায়, তাই না? ভাই আজকে দিয়ে দিয়ে বুঝেছ? আমি আমার জ্যাকেট হয়েছে, ভাইটা কষ্ট করছে, ও নিয়ে যাক, ওকেই নতুনটা দিয়ে দিও, তুমি এটাই পরো, দেখো তোমার ভাইয়ের কত তোমাকে ভালোবাসে তোমার ভাই। হ্যাঁ, কত ভালোবাসে যে ও শীতে কষ্ট করে তোমাকে জ্যাকেটটা দিয়ে দিছে, তাই না? তাহলে তুমি তোমার নতুনটাই তোমার ভাইকে দিয়ে দিও। তোমার নাম কি? আমার নাম বাজিত। আমি এই জ্যাকেট পরতেছি কত, 2008 সালে কিনছিলাম, 15 বছর হয়ে গেল, 16 বছরে পা দিচ্ছে, এই জ্যাকেট দিয়ে চলতেছে। হ্যাঁ, আমার জ্যাকেট কিনে দাও। হ্যাঁ, তোমরা কেউ তো আমাকে কুলে লয় যে আপনি কিছু লেন। কি হয়েছে? ও তোমারে মারছিল, তুমি আবার ওরে মারছিলে, তুমি কোনে মারছিলে? চোখে মারছিলে, আর তুমি ওর কোথায় মারছিলে? ধাক্কা দিছিল। ও তো ও ধাক্কা দিছিল, তুমি ওর চোখে মারছো, সেই তো ব্যাপার স্যাপার। সবসময় খালি আমার জুতা, সবসময় তোমার জুতা নেই?
তো এখন থেকে তো প্রত্যেকেরই জুতা হয়ে গেল, আর তো লাগবে না নি। এই নিয়ে লাগা দিলে দুইজন নাকি মারামারি, মারামারি করা যাবে না। হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে, তাই না? একই মাদ্রাসায় পড়ো না দুজন, ঠিক আছে? মারামারি করা যাবে না, সহপাঠী, সহযোদ্ধা, সহ ভাই, ঠিক আছে না? মারামারি করা যাবে না। হ্যাঁ, গেলে পরে পাশেই তো একবার দিকে আসে না, সে বাড়ির পরিবেশ দেখবো ভাই। আমি আব্দুল মমিন রেই খুঁজছিলাম, খুঁজছিলাম বলতে বাবা চলো তাহলে গিয়ে আস। এক দিবে একটা জ্যাকেট, একটা পাঞ্জাবি দিবে, আর জুতা কিনে দিচ্ছি চলো। আর কি লাগবে হুজুর? এদিকে আসো। তাহলে তোমার কি কি লাগবে বলো তো, কও তোমার কি লাগবে, কি কিনবে বলো, বলো যা আছে মনে, বলো বাবা বলো। ও কিচ্ছু লাগে, কি লাগবে বলো, কি কি লাগবে? এই যে টেটোন এখানে দুইটা বসে আছে, বলাওরে বড় কি কেন বড় বেকারা। আর তোমার বাসা বলাওরে, তোমার বাসা হ্যাঁ হামপুরিয়া, মান্নার নগর হামপুরিয়া। আচ্ছা আচ্ছা, তোমার বাসা এগুলা এগুলা পশ্চিম তারা। আর হুজু তোমার বাসা? হ্যাঁ আমার বাসা পাবনা অন্তর, পাবনা অনন্তর। আর তোমার বাসা কোন গ্রাম? ওর মা বাবা কেউই নেই। ওখানে আরো তিনটা মেয়ে। আমি বাসা তো ধরা উড়ি না। এখন কোনে থাকবে? আমার মাদ্রাসা করে থাকে, ভালো করে পড়াশোনা করে বাড়ি করবে, ঠিক আছে? এর আব্বাটা আজ 10 বছর হলো মারি ফেলাইছে না বাইসে আছে নাকি খোঁজ খবর বলতে ছবি নিয়ে আনতে। শেষমেশ এর মা থাকতে না পারিয়া এর ফেলা ফেলাচ্ছি, মায়ের বাড়ির যা রয়েছে কি টিস্যু, স্কোয়ার টিস্যু। আচ্ছা, তিনটে স্কোয়ার টিস্যু দাও। আর হুজুরের মধ্যে কার টিস্যু লাগবে? ওই ছোটটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 টিস্যু। আমাদের কাজ, আমার মাদ্রাসার কাজ, ওদের একটা কাজ।